কথা বলেন, আমাদের এখানে সাধারণ মুসলিমরা ঢুকবো, আমি উজু করছি, আমি ঢুকবো, তারা সবাই মাদ্রাসা ছাত্র, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ঢুকতে নাই। উশৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে, করে পুরো মসজিদটাকে ভাঙচুর করছে। তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ির নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে, এখানে ঘুষি মারছে, অনেক অনেক মুসলিমরা মার খেয়েছে সাধারণ, কারণ একমাত্র সম্পূর্ণ মিথ্যা হয়েছে। শুনেন, আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি, এবং পরিকল্পিত ভাবে শুরু করেছিলাম। দর্শক, 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর তারা তাকে বসিয়ে দিয়েছে, এবং তারা যে আনকমন একজন লোক এনেছে, সুতরাং আমরা তাকে চিনি নাই, ইতিপূর্বে দেখেও নি। তারা আনকমন একজন লোক সাহেব এতদিন কোথায় ছিল? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? না, আমাদের ইমাম সাহেব তো প্রতি শুক্রবারে পড়া শুরু থেকে ছিলাম, আপনি তো ভুল বলছেন, হ্যাঁ মিথ্যা বলছেন। আপনারা এসি যে রুমটা, আমি উঁচু করে যখন ঢুকছি আপনি কেউ উঁচু করে যখন আসি সত্য কথা বলেন, এই আমাকে আগে দেখো। মক্কার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হয়, এবং বাইতুল মোকাররমের যে সাবেক যে যিনি ইমাম, অর্থাৎ সাবেক বলতে 5 আগস্ট পর্যন্ত যিনি ইমামের দায়িত্ব পালন করেছেন, তিনি হঠাৎ করেই তার লোকজন নিয়ে মসজিদে আজকে শুক্রবার জুমার নামাজ পড়াতে আসেন, এবং তিনি যখন আসেন সেটি আসলে সাধারণ মুসল্লিরা বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি, সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেন, তখনই কিন্তু আসলে মসজিদের